মরহুম বান্দা ফকির শেখ মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত বালক মহিলা শাখার আলিম পরীক্ষার্থী ছাত্রীবৃন্দের কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মদিনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ মজিরউদ্দিন সাহেব উপস্থিত আছেন। রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্টি বোর্ডের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, ইসলাম মিশনের বিভিন্ন বিপদে আপদে যাকে আমরা সবসময় কাছে পাই আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব শাহাবুদ্দিন পাটোয়ারি। এছাড়া উপস্থিত আছেন সাবেক অধ্যক্ষ সহ বালক শাখার সম্মানিত উপাধ্যক্ষ মুহাদ্দিস, আমার মহিলা শিক্ষিকা বৃন্দ, আমার সামনে উপস্থিত আমার ছাত্রী বোনেরা, সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা এমন একটি প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করে গেছেন, ওনার নিয়তটা নেক থাকার কারণেই 61-এর পহেলা জানুয়ারি থেকে আজ 2021-এর 29-শে নভেম্বর পর্যন্ত টিল নাও অত্যন্ত সুনামের সহিত অভাব অভিযোগ সব কিছুর পরও আমরা একটা সুখী পরিবার। এই সুখী পরিবার থেকে আমাদের বহু ছাত্র এবং ছাত্রীরা সম্পূর্ণ ফ্রিভাবে থেকে লেখাপড়া করে সমাজে আজকে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে, যারা যাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে এই প্রতিষ্ঠানের প্রতি ছেলে বা মেয়ের, তারা ঠিকই আমাদের প্রতিষ্ঠানে তাদের সামর্থ্যের যতটুকু সম্ভব তা নিয়ে বিভিন্ন সময় এগিয়ে আসে, আসতেছে, আশা করি আসবে যারা আছে এখনও। আমরা গর্ব করতে পারি আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে, আমাদের 50 বছর হয়ে গেছে বোধ হয়, তা আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানের আজকে নতুন ভবন। নতুন ভবনের আমরা ভাবি নাই যে এত তাড়াতাড়ি সুন্দর একটা পরিবেশ, আরও আগে চাইছিলাম যে ভবনটা হোক। 2017 সনে ভবন ভাঙ্গা হয়েছে ফেব্রুয়ারি মাসে, আজকে গত মাসের 12 তারিখে আমরা ওপেন করলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমনে। তো প্রিয় ছাত্রী বোনেরা আমার, আমি আর কথা বাড়াবো না, তোমাদের জন্য আমার সকলের, আমরা আসলে যারা এখানে উপস্থিত হয়েছি, তোমাদের যে শিক্ষিকা শিক্ষক প্রিন্সিপাল কমিটির অন্যান্য যারা আছে, আসলে সবার আজকের এই দরজাদা ঢুকার বা নিয়তটাই হয়েছে তোমাদের জন্য দোয়া করবো। আজকে কাউরে আসি নাই আমরা মনে মনে এই কথা বইলা যে আজকে গালি দিব, আমি আজকে আসার কথা ছিল না, হুজুরে খেলে আমার ফোনের পর ফোন, তারপরে আমার একটু ব্যক্তিগত কাজ ছিল আজকে, যাই হোক সেটা আমি ইয়া করে তারপরে কই যে না যাই, ছেলেদের ওখানেও ছিলাম। আর অনেক হুজুরে কইছে তোমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, আমিও বলি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, আবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম মিশনে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হয় না। আমরা এই করোনার এই মহামারী সময়ে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের কোনো ছেলে এবং মেয়ে কোনো ধরনের সমস্যায় আমরা আক্রান্ত হই নাই, এটা আমার মহান প্রভুর কাছে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো ছাত্রী বোনেরা আমার, তোমরা যারা আসো, তোমরা তোমাদের পরীক্ষার মাধ্যমে আমরা যারা আছি আমাদেরকে সম্মানিত করবা, আমি সবসময় এটাই বলি। কারণ স্কুল বা কলেজে, বিজ্ঞান কলেজে যাও, বালক বা বালিকা সরকারি যে স্কুলগুলো আছে ওখানে যায় দেখো, ওই সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা যারা ভিতরে পরীক্ষা দেয় তাদের মা অথবা বাবা অথবা অভিভাবক তারা একটা পেপার বিছায়া ঘন্টার পর ঘন্টা ওখানে বইসা থাকে। কোনো মা অথবা কোনো পিতা অথবা কোনো ভাই মহান প্রভুর কাছে তার দিলটারে নরম কইরা, দু চোখের পানি ছাইরা দিয়া ভিতরে পরীক্ষারত তার ছেলে অথবা মেয়ের জন্য বা আপনজনের জন্য অত্যন্ত নত শিরে প্রভুর কাছে যেভাবে প্রার্থনা করে যে আমার মেয়েটা বা ছেলেটা যেন আল্লাহ তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন সে সুন্দরভাবে দিয়ে আসতে পারে, সে যেন ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে। যদি তুমি রেজাল্ট ভালো করো তাহলে তারা তার যে ফ্ল্যাটে থাকে অথবা তার যে এলাকায় থাকে বলে যে এটা তানিয়ার মা, তানিয়ার বাবা। এক সময় বলতো যে এটা শামসুলকের মেয়ে তানিয়া, নজরুল ইসলামের মেয়ে এই, কিন্তু এখন উল্টা পরিচয় পরিচিত হবে পিতা তার কন্যা দ্বারা বা তার সন্তান দ্বারা। অতএব মাত্র 6টা বিষয় তোমাদের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু,
আমি আশা করব আমি ছেলেদেরকেও বলছি তোমাদেরও বলি আমাদেরকে ছয়টা বিষয় যেখানে 14 বা 15টা বিষয় আমাদের ছিল এই ছয়টা বিষয় তোমরা আমাদেরকে জিপিএ 5 আইনা দাও এটা তোমাদের কাছে আমাদের একেবারে সকলের আসলে আমরা যে এত ঘন্টা দুই ঘন্টা ধরে দোয়া করতে বা জাস্ট আনুষ্ঠানিকতা ফর্মালিটি কিন্তু আমরা আমাদের ওস্তাদ শিক্ষক শিক্ষিকা যারাই আসছি অন্তর থেকে সবাই এখানে আসছি আজকে তোমাদেরকে মন খোলা মন বইরা তোমাদের জন্য দোয়া দিমু দোয়া করমু যাতে তোমরা ভালো রেজাল্ট করো তোমরা ভালো রেজাল্ট করলে আসলে আমরা আনন্দিত হই আমাদের সম্মানিত বোধ করি মাননীয় মন্ত্রী মহোদয় বইলা গেছে কিন্তু সেটা নিয়ে আবার তোমরা অতি আত্মহংকারে বইগা মনে করো না যে লেখাপড়া না করলে কাম হইতো না কিন্তু আজকে ভালো করে লেখাপড়া কইরা যখন আবার ভালো রেজাল্ট হইব ঠিক প্রিন্সিপাল সাহেব যেমন যাইয়া চারটা মেয়ের নিয়ে ছবি তুলছে নিশ্চয়ই মন্ত্রী সময় দিছে তার কাছে ভালো লাগছে আমরা চাই তোমরাও মেয়েরা যারা আছো তোমরাও জিপিএ 5 পাইয়া আমাদেরকে সম্মানিত করো আমাদের মাথাটা উঁচু থাকবো এলাকায় সবার কাছে আমরা গর্ব করে বলতে পারবো যে আমার মেয়েরা ভালো রেজাল্ট করছে তোমাদের দ্বারাই আসলে প্রত্যেক পিতা দ্বারা সন্তান দ্বারা একটা পর্যায়ে পিতারা সম্মানিত হয় মা বাবা সম্মানিত হয় আমরা তোমাদেরকে এই করোনার সময়ে খুব কষ্ট হয়েছে চালাইতে খুবই কষ্ট হয়েছে তারপর আমরা কিন্তু চেষ্টা করছি কারণ সারা দেশেই তোমার যে 50,000 টাকা যে লোকটা বেতন পাইতো তার ঘরেও অভাব আইসা দাঁড়ায় গেছে গা অনেকের এমনও হয়েছে যে বেটা 50,000 পায় তার বেতনটা 50% করে আমি দিছে তোমাদের কারো আত্মীয় স্বজন এমন হয়েছে কিনা জানি না আমার এক দোস্ত আছে সে প্রাইম ব্যাংকে চাকরি করত 70,000 টাকা স্যালারি তারে 35,000 মানি অনলি পার মান্থ তার বেতন হয়েছে পরবর্তীতে ইয়ার সময়ে তো তুমি 70,000 টাকা যেভাবে জীবনটা মেনটেন করতা 35,000 মানিতে সেইভাবে জীবনটা কোনোভাবেই সম্ভব না ফ্ল্যাট ভাড়া আছে ঢাকা শহরে থাকলে বাচ্চাদের লেখাপড়া আছে বাজারে একটু ভালো মাছেরও ব্যাপার সেপার আছে এখন তো আর আগের মতো না তোমরা হয়তো অনেকে জানবা আমার এই যে মুরব্বীরা জানে যে আমিই দেখছি এরম সুন্দর এত মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ বৈশা মাছ খৈলসা মাছ মানে দেশি মাছগুলো 100 টাকা এরকম মাছ পাওয়া যায় তো এরকম বিশাল এখন কারণ বাজার যায় দেখো এগুলো আমরা হাজারখানিকের নিচে সম্ভব না পুঁটি মাছের নাম হলে বৈশা মাছ তারপরে চান্দা মাছ ও আল্লাহ দেশি মাছ তো 1,200-2,000 টাকার নিচে এই মাছের ভাগা ভাগা তো নাই এখন আছে কোনটি যদি তোমার পয়সা নরম হয়ে গেছে কারণ বাজার যায় দেখো মাঝে মাঝে তোমরা তো অনেকে বাজার করো তো আবারও তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ